মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গাজী বাবা ভক্তমণ্ডল কলকাতার উদ্যোগে এক বিশাল রক্তদান শিবিরের আয়োজন করলেন বিকাশ জয়সওয়াল। আমরা আজ আয়ে গাজী বাবা ভক্তমণ্ডল কে সামনে আর ইহা পে আজ ব্লাড ডোনেশন ক্যাম্প ভি হো রা জিসমে 300 লোক আজ ব্লাড দেনে ওয়ালে হ্যায়। ইহা পে 500 বচ্চোঁ কো ব্যাগ দিয়া গয়া হ্যায় আর 500 সাড়িয়া ভি বাঁটি গই। ये लोग हर साल ये कैंप करते हैं, ब्लड डोनेशन कैंप तो इनका होता ही रहता है, चैरिटी भी करते रहते हैं, इसको इसके लिए हम लोग आज यहाँ पे आके कवरेज कर रहे हैं। গাজী বাবা ভক্তমণ্ডল কলকাতার উদ্যোগে এক বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হলো বিকাশ জয়সওয়ালের নেতৃত্বে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই ধরনের অনুষ্ঠান করা, গ্রীষ্মকালে রক্তের যে চাহিদা থাকে সেই চাহিদা পূরণ করার জন্য এই অভিনব প্রয়াস করা হয়েছে। এই অনুষ্ঠানে 300 থেকে 350 জন মানুষ রক্তদান করেছেন। এই অনুষ্ঠানে দুস্থ পরিবারদের হাতে শাড়ি স্কুল ব্যাগ তুলে দেওয়া হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব ইয়াসিন হায়দার সহ বিশিষ্ট ব্যক্তিগণ। মানুষের সাথে থেকে তাদের পাশে থেকে তাদের সাহায্য করার জন্যই এই শিবিরের আয়োজন। এক ফোঁটা রক্তের জন্য মানুষের জীবন বেঁচে যেতে পারে, সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ। ভীষণ সুন্দর অনুষ্ঠান আজকে। গাজী বাবা যারা পুজো করেন সকলে মিলে আজকে সুন্দর রক্তদান শিবির আয়োজন করেছেন। স্বাভাবিকভাবে আমরা যা শুনতে পেলাম প্রায় 300 থেকে 350 মানুষ আজকে রক্তদান এখানে করছেন, আর জয়সওয়াল সংগঠনের তরফ থেকেও এখানে প্রচুর মানুষ আছেন। একটি অভিনব প্রয়াস, কারণ এত মানুষকে একসাথে নিয়ে আর শুধু রক্তদান নয়, এখানে শাড়ি ডিস্ট্রিবিউশন হচ্ছে, বাচ্চাদের ব্যাগ ডিস্ট্রিবিউশন হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা যারা প্রত্যেক রোববার কোথাও না কোথাও একটা রক্তদান বা কোথাও না কোথাও একটা সামাজিক অনুষ্ঠানে যাই, এই রকম সমাজের কিছু লোক যারা এগিয়ে আসেন সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা এবং সমাজকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য এদের যা উদ্যোগ, সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। দেখুন, রক্তদান শিবির আজকে এই গাজী বাবা ভক্তমণ্ডলের রক্তদান শিবির, এখানে প্রতি বছরই আমরা আসি। আর বিকাশ জয়সওয়াল যেভাবে সবাইকে ডাকে আর রক্তদান নিয়ে যেভাবে কাজ করে চলেছে, অত্যন্ত সাধুবাদ প্রাপ্য। আর গরমকালে একটা গ্রীষ্মকালীন রক্তের আমরা সংকট বরাবর লক্ষ্য করতাম, কিন্তু আমাদের গর্বের বিষয় যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের মাননীয় অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের মুখ্যমন্ত্রী, গত বছর তিনি নির্দেশ দিয়েছিলেন যে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্য নিয়ে, এই সংকট দূরীকরণের লক্ষ্য নিয়ে প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মী তথা সংগঠনগুলিকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে রক্তদান শিবিরের আয়োজন করতে হবে। তো আজ গত বছর আমরা দেখেছিলাম তার নির্দেশ প্রয়োগ করে পালন করার জন্য গত বছর কোনো রকমভাবে এই পশ্চিমবঙ্গ রাজ্যে রক্তের সংকট দেখা যায়নি। এবছরও গরমকাল পড়েছে, গরমকালের আগে আগেই বিভিন্ন সংগঠনগুলি রক্তদানের এই আয়োজন করতে এগিয়ে এসছে। আশা রাখি এবং দৃঢ় বিশ্বাস আমাদের যে আগামী দিনেও আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কোনো রক্তের সংকট দেখা দেবে না, এবং রক্তের প্রয়োজনে রক্ত না পেয়ে কোনো রোগীকে মৃত্যুবরণ করতে হবে না, এইটাই আমরা সবসময় চাইছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চান যে সুখে দুঃখে সবসময় মানুষ মানুষের পরিপূরক হিসাবে কাজ করবে, একে অপরের পরিপূরক হিসাবে, আর রাজনীতির রঙের ঊর্ধ্বে গিয়ে তথা হিন্দু মুসলিম শিখ ইসাই এক হয়ে যেভাবে পশ্চিমবঙ্গের আমরা সকলে সম্প্রদায় সম্প্রীতি রক্ষা করে বসবাস করি, সেই বার্তাই মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় পৌঁছাতে চান। সব থেকে আগে আমি গাজী বাবা মণ্ডল সমিতির তরফ থেকে বিকাশ জয়সওয়াল আর ওনার পুরো প্রত্যেকটা টিম মেম্বারকে সবাইকে অভিনন্দন আর অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই কি ওরা এত ভালো একটা প্রোগ্রাম অর্গানাইজ করেন প্রত্যেক বছর। এটা আমার, আমি বহু বছর থেকে এখানে আসছি, এখানে আবার হোলি উৎসব হয়, আবার রক্তদান শিবিরও হয়, এখানে অনেক ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটি হয়, শাড়ি বিতরণও হয়। তো আমি মনে করি এই রক্তদান শিবির যেদিন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা অঞ্চলে আমাদের রক্তদান শিবির করতে হবে, কেন এই রক্ত থেকে এখনো সায়েন্স এত অ্যাডভান্স হয়নি কি রক্তটা আমরা বধ করতে পারি, আমরা একটা রক্ত কেন এই রক্তটা আমার কাছে থেকে আসতে পারে আবার এনার কাছ থেকে আসতে, মানুষের রক্ত মানুষের কাছে যেতে পারে, এত সায়েন্স এখনো অ্যাডভান্স হয়নি কি রক্ত আবার একটা নতুন করে জীবন দান করতে পারে। তো আমি মনে করি এটা অনেক ভালো একটা ইনিশিয়েটিভ। আর আমি সবসময় বলি যে এখন আমাদের সেন্ট্রালে যে দেখছেন পুরো ভারতবর্ষে যেটা হচ্ছে, রাজস্থান, গুজরাট, পঞ্জাব, ইউপি, বিহারে কে জাত পাত নিয়ে এত ভেদাভেদ হচ্ছে, এত হিন্দুকে, মুসলমানকে, শিখ ইসাই, আর আমাদের পশ্চিমবাংলায় আমি ওনাদেরকে যে আমাদের যে সেন্ট্রালে যে মন্ত্রীরা আছেন, যে মিনিস্টাররা আছেন, ওদেরকে এসে বলবো এখানে এখানে এত ভালো একটা পশ্চিমবাংলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আদর্শে এত ভালো একটা পরিবেশ, এত ভালো একটা বাতাবরণ কি এখানে, এত ভালো একটা জিনিস কি গাজী বাবার
উৎসব একটা হিন্দু ভাই আমাদের বিকাশ জয়সওয়াল করছে, এত ভালো একটা সম্প্রীতির, এত ভালো একটা বাতাবরণ, একটা সোশ্যাল মেসেজ যাচ্ছে, এর থেকে বড় কিছু হতে পারে না আমি মনে করি। আর একটাই কথা বলবো, আমি সবসময় এটা বলি কি, তু হিন্দু বনেগা ইয়া মুসলমান বনেগা, তু হিন্দু বনেগা ইয়া মুসলমান বনেগা, ইনসান কা ঔলাদ হ্যায় তু ইনসান বনেগা, ইনসান বনেগা, ইনসান বনেগা। হিন্দি বলে, হিন্দি বলে, ये तो यहाँ पर आके हमको तो इतना बहुत अच्छा लग रहा है। वो तो विकास जायसवाल का प्रोग्राम हमेशा होता रहता है। ये तो ना ना जो आसिर भाई बोला सही बोले, ना हिंदू तो बने ना मुसलमान बनेगा, एक गाजी भक्त मंडल को लेकर ये लोग जो प्रोग्राम करते हैं हर एक साल होता है, कम से कम 250-500 लोगों को, लेडीज को सबको क्या नाम है साड़ी, क्या नाम है बैग और पेंसिल बॉक्स बांटते रहते हैं। इसमें क्या लेडीज भी आती हैं? लेडीज भी आती हैं, सभी आते हैं। और अभी अभी प्रोग्राम होने के बाद शाम को भी एक भजन, क्या नाम है, कव्वाली का संध्या होता है, उसमें भी लोग हजारों लोगों ताता में रहते हैं। और इससे बढ़कर और क्या चाहिए कि तो गाजी बाबा भक्त मंडल रक्तदान शिविर, এরকম রক্তদান শিবির আজকে এই যে গরমের মধ্যে দিয়ে যে রক্তদান শিবিরের আয়োজন হয় সত্যি প্রশংসা করতে হয় যারা রক্ত দান করেন, যারা সকলকে একত্রিত করে এরকম একটা কর্মসূচির ব্যবস্থা করে, এর খুব প্রয়োজনীয়তা আছে। কতজন রক্ত দিল কোনো বড় কথা নয়, কিন্তু এখানে তো 300-র উপরে রক্ত দেবে, কিন্তু কোনো কোনো জায়গাতে আমি কয়েকটা জায়গায় গেছিলাম সকালে, কোনো জায়গাতে দেখলাম তখন পর্যন্ত 12টা পর্যন্ত 28 জন রক্ত দিয়েছে, কোনো জায়গাতে 50 জনের বেশি হয়ে গেছে। কিন্তু আমি বলবো সংখ্যা দিককে না গিয়ে কলকাতা শহর শিক্ষা সংস্কৃতির শহরে মানুষ যেভাবে অভিভূত, একজন মানুষ একজনের মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করার জন্য যে সমস্ত শিবিরের আয়োজন করেন, কেন সকলেই জানেন নতুন করে ভাষণে আমাদেরকে বক্তব্য বলতে দিয়ে বলতে হয় না রক্ত কার শরীরে যাবে, মুসলমানের রক্ত হিন্দু রক্তে, হিন্দু রক্ত মুসলমানে, এসব বলার প্রয়োজনীয়তা নেই। কেন মানুষ সচেতন হয়ে গেছে এবং সমস্ত মানুষ জানে যে এক বোতল রক্তের জন্য যদি একজনের প্রাণ বাঁচে, একজন যদি আমার রক্তে যদি একজন দুঃখিত হয়, তার জন্য মানুষ আনন্দে দিশাহারা হয়ে রক্তদান শিবিরের আয়োজন করেন। এখন আর রক্তদান শিবির নয়, রক্তদান উৎসব। সকলে বলে আমি এক বোতল রক্ত দিয়ে আমি উৎসব পালন করছি, এরকম একটা মানসিকতা তৈরি হয়েছে। এটা কলকাতা বলেই সম্ভব, কলকাতা কলকাতাতেই আছে, সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতা কলকাতা প্রেরণা দেয়, এটাই হচ্ছে গাজী ভক্ত মন্ডল যে কর্মসূচি করছে তাতে আমি ইসলাম ধন্যবাদ জানালাম। মানে 365 দিনই ব্লাড ডোনেশন, স্বাস্থ্য পরীক্ষা শিবির, সামাজিক যে কোনো কাজ হয় আমাদের চলে, মানে প্রতিনিয়ত যেতে হয়। এবং আজকেও বিশেষ করে শনিবার এবং রবিবার সকাল থেকে আমরা সামাজিক অনুষ্ঠানে থাকি, খালি ব্যবসায়ী করি না। এত গরম, গরম মধ্যে রক্তদান হচ্ছে, গরম বলে রক্তদানের কোনো অসুবিধা নেই, গরমের মধ্যে রক্তদান করা যায়, এটা আমাদের ভুল ধারণা। গরম হলে রক্তদান করা যায় না, গরমে কিন্তু রক্তদান করা যায়, এটা হচ্ছে নিজের মানসিকতার উপর, আমি ভয় খাবো কি ভয় খাবো না, বাট গরমে রক্তদান করলে কোনো অসুবিধা হয় না। একজন সুস্থ মানুষ বছরে 4 বার রক্ত দিতে পারে 3 মাস অন্তর, কোনো অসুবিধা হয় না। একটা মাপ আছে 18 থেকে 65 বছর বয়স, মিনিমাম 45 কিলো ওজন হলেই একজন সুস্থ মানুষ বছরে 4 বার দিতে রক্ত পারে, কোনো শীত গ্রীষ্ম বর্ষার কোনো ব্যাপার নেই। আপনি কত বছর থেকে আসছেন এখানে? প্রায় 35 থেকে 37 বছর হয়ে গেল রক্তদানের সঙ্গে যুক্ত। এখানে প্রতি বছরের প্রোগ্রামে আমরা যে কোনো প্রোগ্রাম, এখানে খালি রক্তদান শিবির বা স্বাস্থ্য পরীক্ষা শিবির হয় না, এখানে নানা রকম সামাজিক কাজ হয়, বিভিন্ন সংগঠন করে, আমরা প্রতিটা সময় এখানে যে কোনো প্রোগ্রামে ডাকে আসি। মানব সেবার কাম হ্যাঁ জরুরতমন্দ বচ্চোঁ কো স্কুলি ব্যাগ দিয়া যাতা হ্যাঁ, 500 জরুরতমন্দ কো সাড়ি দিয়া যাতা হ্যাঁ। ইসমে হামারে সংস্থা কে সবি ভক্ত মিলকে, হামারে বিধায়ক সাধন পান্ডে ভী ইসমে উপস্থিত হোক, ইস প্রোগ্রাম কো সফল করাতে হ্যাঁ। সবি মেম্বরো কা বহুত সহযোগ হ্যাঁ, সবি আপ দেখি না বিশাল ভিড় হ্যায়, আর ইয়ে হর সাল 11 সাল হ্যায়, ইসি পর হাম লোগ প্রোগ্রাম বহুত ধুমধাম সে হাম লোগ মানাতে হ্যায় আর করতে আতে হ্যায়। पहले से लोग बढ़े हैं ब्लड डोनेशन यहाँ पर, पहले से क्या हर साल कुछ ना कुछ लोग बढ़ रहे हैं और बढ़ के रक्तदान शिविर में बढ़ चढ़ के हिस्सा ले रहे हैं। और हमारे विधायक, हमारे विधायक श्री साधन पांडे भी इसमें बहुत बढ़ चढ़ के हिस्सा लेते हैं,
और लेके इनका हमारे विधायक का बहुत बड़ा सहयोग है इस प्रोग्राम में। बेहतर तरीके हिस्सा लेके इस प्रोग्राम को सफल बनाते हैं। 300 लोग रख देते हैं, 500 साड़ी, 500 स्कूल बैग का वितरण होता है हमारे विधायक जी से। बहुत बड़ा प्रोग्राम हो रहा है विकास जी और हमारा सब भाइयों बहनों सब ने एक प्रोग्राम बनाया है। ब्लड डोनेशन कैंप हो रहा है, 500 बच्चा स्कूल में 500 साड़ी साड़ी भी बांट रहा है, बच्चा को बैग भी दे रहा है। ये सामाजिक काम में हम सब समय ये लोग के साथ जुटते हैं। ब्लड खूब दरकार हमारे जेखने बॉर्डर सेखने जवानरा रक्त दिच्छे रक्त झरछे हमरा जदि रक्त दी সেই সব মানুষকে বাঁচাতে পারবো, থ্যালাসেমিয়া পেশেন্টদের বাঁচাতে পারবো। এটা সামাজিক কাজ, সামাজিক কর্তব্য এই সংগঠন করে আছে। এত মানুষ এসেছে, তারা রক্ত দিচ্ছে এবং বিকাশ ভাই এটার উদ্যোক্তা। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই ভাইও আছে, পুরো সাজানো অঞ্চল। আর এখানে সামাজিক কাজে পুরো অনেক হয়, এখানে প্রচুর আমাদের আমাদের দাদা অনেক দিন আছে। আমাদের সাধনটা আমাদের যে আমরা গর্ব নর কলকাতার, আর ইনি আমাদের এনার সঙ্গে আমরা সব সময় মিলে আমরা বড় বড় কাজ করি। রক্তদান শিবির থেকে নিয়ে বাচ্চাদের প্রোগ্রাম থেকে নিয়ে আমাদের সাই বাবা মন্দির থেকে নিয়ে প্রত্যেকটা সামাজিক কাজে আমরা দাদাকে পাই, আর সবসময় দাদার সঙ্গে আমরা আছি। আজকে আমরা 500 স্কুল বাচ্চাকে ব্যাগ দিচ্ছি আর 500 শাড়ি দিচ্ছি আর রক্তদানে 300 জন রক্ত দিচ্ছি। বিশ্ব অধিকারী রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।